দেখেন এটা হচ্ছে আইফোন 14 এর সমস্যা, এই সমস্যা আপনি রিপেয়ার করবে। এটা হচ্ছে আইফোন 13 প্রো এর সমস্যা, এটাও রিপেয়ার করবে। আর ওইখানে অলরেডি একটা রিপেয়ার চলতেছে, মানে হচ্ছে যাদের ডিসপ্লেতে এই ধরনের সমস্যা, যে কোনো একটা আইফোনের ডিসপ্লের যে কোনো ইস্যু হবে, একদম আমরা লাইফ টাইম আজীবন গ্যারান্টি দিয়ে করে দেব এবং চ্যালেঞ্জ করে দেব, ভবিষ্যতে আর কখনোই এই ধরনের সমস্যা হবে না। হচ্ছে একটা আইসি, এই আইসিটাই হচ্ছে মেন, এখান থেকে একটা লাইন বাইপাসে আসে, এই আইসি থেকে এই পাশে একটা লাইন বাইপাসে আসে, এই পাশে একটা লাইন বাইপাসে আসে। কোনো একটা কারণে হয়তো বা আপডেট ইস্যু হতে পারে বা এমনিতেও হতে পারে, কোনো একটা কারণে এই একটা লাইন মিসিং হয়ে যায়। মিসিং হলেই, যখনই মিসিং হয় তখনই হচ্ছে এই ডিসপ্লেগুলোর প্রবলেম হয়। সময় লাগবে না, মাত্র 5 মিনিট, 5 মিনিটও লাগে না, আরও কম সময় হয়ে যায়। তারপর আমরা 5 মিনিটের সাথে, এই কাজটা খুব সেন্সিটিভ কাজ তো, এবং খুব সাবধানতার সাথেই করতে হয়। ভাই এই যে মোবাইলটার মালিক 13 প্রো, আপনি আচ্ছা একটু দেখেন তো ভাই ঠিক আছে কিনা। আচ্ছা ভাই হচ্ছে মোবাইলটার মালিক, ভাই ডিসপ্লে কি ঠিক হয়েছে? নারায়ণগঞ্জ থেকে আসছে। কাজ করে দিলাম এবং আজীবন গ্যারান্টি দিলাম আপনাকে, আজীবন এই ফোন যতদিন আছে এই সমস্যা যদি ভবিষ্যতে হয়, হ্যাঁ রিসিভ দিয়ে দেবো আমরা, ভবিষ্যতে যদি এই সমস্যা আবার কোনোদিনও হয়, 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর পরও যদি হয়, উইদাউট কস্ট, কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে আমি ঠিক করে দিই। হ্যাঁ যে কোনো আইফোনের যেই কোনো সমস্যার জন্য, যেই কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আমাদের কাছে ঠিক করে দিতে পারবেন। হার্ডওয়্যার ইস্যু, মাদারবোর্ডের ইস্যু, চার্জিং ইস্যু, নেটওয়ার্ক ইস্যু, ক্যামেরা প্রবলেম থাকে, যেই কোনো সমস্যা হবে নিয়ে আসবেন, আমরা ঠিক করে দিই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আইফোন আছে, যেটা মডেলটা হচ্ছে আইফোন 13 প্রো। আর বর্তমানে কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু আইফোন 13, 14 অথবা 15 সিরিজে এই সমস্যাগুলো ভুগেন, যে সমস্যাটার নাম হচ্ছে হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন অথবা হলুদ স্ক্রিনও অনেকের হয়ে যায়। মানে এক একজনের মোবাইলে কিন্তু এক এক রকম সমস্যা হয়। এই সমস্যাটা হলে যেটা হয় সেটা হচ্ছে মোবাইলের একেবারে কিচ্ছু দেখা যায় না, জাস্ট ডিসপ্লেটা আপনারা দেখতে পান, যেটা কিনা শুধুমাত্র জ্বলতেছে যে কোনো একটা নির্দিষ্ট কালারে। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এইটার খুব ইজি সলিউশন করতে পারবেন জাহাঙ্গীর ভাইয়ের কাছে। আমাদের পাশে এখানে জাহাঙ্গীর ভাই আছে, মোবাইলের মানে মোবাইল জগতের জাদুকর বলা যায় উনাকে। উনার হাতে আপনারা যে কোনো আইফোন, স্যামসাং বা যে কোনো মোবাইলের ডিসপ্লে আনেন না কেন, উনি কিন্তু ঠিক করে দিবে। মানে কিভাবে যেন ঠিক হয়ে যায় আপনার নিজেও অবাক হয়ে যাবেন। মানে আপনার অরিজিনাল ডিসপ্লেটাকে রেখে উনি আপনার ডিসপ্লেটাকে ঠিক করে দিবে, আপনার অরিজিনাল ডিসপ্লেটাকে রেখে জাস্ট ওই ডিসপ্লেটাকে উনি রিপেয়ার করে দিতে পারবে। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঠিক করে, কত টাকা খরচ পড়বে, আর বিস্তারিত অনেক কিছু জেনে নিব। শুরুতে ভাইয়ের যেই শপের অ্যাড্রেস বা ভাইয়ের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা জেনে নিই। জাহাঙ্গীর ভাই আমরা এটা নিয়ে বিস্তারিত জানবো, তার আগে বলে দেন মানুষ আপনার কাছে আসবে কিভাবে তাদের মোবাইল নিয়ে। আমার কাছে আসার জন্য হচ্ছে, আমাদের ঠিকানা হচ্ছে মোতালেব প্লাজা, ঢাকা, মোতালেব প্লাজা শাহবাগের লিফটের 3, ওকে, চারতলায়, লিফটের 3 চারতলায়। আমাদের শপ নাম্বার হচ্ছে 500E। আচ্ছা 500E, হ্যাঁ। ওনাদের শপ নাম্বার হচ্ছে 500E, এটা হচ্ছে মোতালেব প্লাজা 3rd ফ্লোর, মানে লিফটের 3 আপনারা চলে আসবেন, কিন্তু মোতালেব প্লাজা 4th তলা, নাকি 4 তলা, লিফটের 3, 1 নম্বর লিফটের সামনে। আচ্ছা ওকে, 1 নম্বর লিফট দিয়ে উঠে লিফটের নামলে, লিফট 3 নামলে সামনে আমাদের দোকান। আচ্ছা ভাই এখন আমাকে একটু বলেন মোবাইলগুলো কি কি ধরনের কালার হলে আপনারা চেঞ্জ করতে পারবেন? আচ্ছা আইফোনে কিন্তু এখন অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। আচ্ছা এই সমস্যাটা আমরা একটু দেখাই প্রয়োজনে। আচ্ছা হ্যাঁ বলেন। আইফোনে অনেক ধরনের সমস্যা, যেমন ব্লিং করে, জি, তারপরে হচ্ছে ই হয়ে যায়, হোয়াইট হয়ে যায়, হোয়াইট হয়ে যায়, কপি করে, এই ধরনের সমস্যা আমরা এর আগেও কিন্তু ভিডিও করছি। তো আইফোনের এই সমস্যাগুলো যেগুলো হয়ে থাকে, তো এইগুলোর জন্য হচ্ছে আমরা আপনার আজীবন, একদম আজীবন গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা মানে আমাদের কাছ থেকে যারা একবার ঠিক করবে, দ্বিতীয়বার আর কখনো এই সমস্যা আর কখনো হবে না, মানে এই গ্যারান্টি আমরা দিয়ে দেবো। ওকে ঠিক আছে, মানে হচ্ছে আপনার আইফোন ডিসপ্লে, আইফোন না শুধুমাত্র, স্যামসাংও আছে, ওয়ানপ্লাসও আছে, যাদের ওয়ানপ্লাস, স্যামসাং এই সমস্যা হয় তারা কিন্তু ভাইয়ের কাছে নির্দ্বিধায় চলে আসবেন, অন্য কোথাও দেখানোর দরকার নাই, শুধু শুধু মোবাইলটা নষ্ট করবে। ভাইদের কাছে অত্যাধুনিক একটা মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে কিন্তু মোবাইলটা ঠিক করতে হয়, যেটা অনেকের কাছে নাই। ঠিক আছে, সো ভাইয়ের অ্যাড্রেস দিয়ে রাখছি আমি, আর চলেন আমরা দেখাবো কিভাবে আপনারা আইফোনটা ঠিক করবেন, মানে হচ্ছে আইফোনের গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন, ইয়েলো স্ক্রিন, এগুলো কিভাবে ঠিক করবেন বিস্তারিত দেখাচ্ছি। আর আমাদের শপের লোকেশন আমি ফোন নাম্বার দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, মাস্ট বি আপনারা যদি কল করেন ফোনে কল করবেন না, ডিরেক্ট হোয়াটসঅ্যাপে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন, কারণ অনেক সময় ওনারা ব্যস্ত থাকে। সো ব্যস্ততার জন্য কিন্তু অনেক সময় আপনাদের ডিরেক্ট কল ওনারা রিসিভ করতে পারে না, সো বলবো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ড্রপ করে রাখবেন। ওই তো ফোন না ধরতে পারলে হোয়াটসঅ্যাপ আছে। ওকে ঠিক আছে, ওকে চলেন কথা বলাচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের হাতে কিন্তু আরেকটা ফোন চলে আসছে, দেখেন দুইটা ফোন, একটা 13 প্রো কাজ করতেছে, এটা 13 প্রো ম্যাক্স, 13 প্রো যেটা আমরা একটু আগে দেখাইছিলাম, এটা 13 প্রো ম্যাক্স,
পাশাপাশি একটা দেখেন, দাঁড়ায় থেকে দেখতে পারবে আমরা কি কাজ করি। আমরা অন্যদের মতো হাইট করে কাজ করি না। যার মোবাইল সে দাঁড়ায় থাকে দেখবে, তার সামনে দাঁড়িয়ে আমরা কাজ করবো। আচ্ছা ঠিক আছে ওকে। সো আপনারা যখন কিনে আসবেন তখন কিন্তু আপনারা এইভাবে চাইলে দাঁড়ায় থেকে তারপর কিন্তু আপনারা ওনাদের যে কাজগুলো সেই কাজগুলো দেখতে পারবেন। ঠিক আছে, সো আপনাদের মোবাইল আপনাদের চোখের সামনেই খুলবে। যেমন এই যে এই মোবাইলটা একটু আগে, ওই যে ওই মোবাইলটা কিন্তু, ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আইফোন 13 প্রো, আর এটা হচ্ছে ওইটা হচ্ছে প্রো ম্যাক্স। সো এখানে দেখি আমরা এটা জাহাঙ্গীর ভাই কিভাবে কাজ করে। এটা হচ্ছে দেখেন এক আইসি, হ্যাঁ একটা আইসি, এই আইসি থেকে কিন্তু এটা হয়। আমি মনিটরে দেখাচ্ছি, এই যে মনিটর আপনি একটু দেখবেন, আপনাদের কাজগুলো কিন্তু আপনারা মনিটরে দেখতে পারবেন সরাসরি। হ্যাঁ, চাইলে যদি কেউ চায় যেন দেখবে মনিটরে দেখে আমরা দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন এই একটা আইসি, এটা হচ্ছে একটা আইসি। এই আইসিটাই হচ্ছে মেন, এখান থেকে একটা লাইন বাইপাস হয়ে আসে। এই আইসি থেকে এই পাশে একটা লাইন বাইপাস হয়ে আসে, এই পাশে একটা লাইন বাইপাস হয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো একটা কারণে হয়তো বা আপডেট ইস্যু হতে পারে বা এমনিতেও হতে পারে, কোনো একটা কারণে এই একটা লাইন মিসিং হয়ে যায়। আচ্ছা, মিসিং হলেই, যখনই মিসিং হয় দেন তখনই হচ্ছে এই ডিসপ্লেগুলোর প্রবলেম হয়। আচ্ছা, আমরা এই লাইনটাকে বাইপাস করে দিই, এই সেগুলো নর্মালি বাইপাস করলেই ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো আমরা এটা খুব সময় লাগবে না, মাত্র 5 মিনিট, 5 মিনিটও লাগে না, আরও কম সময় হয়ে যায়। তারপর আমরা 5 মিনিটের সাথে, এই কাজটা খুব সেন্সিটিভ কাজ তো, এবং খুব সাবধানতার সাথেই করতে হয়, যার কারণে আমরা খুব যত্ন সহকারে কাজটা করে দিই, যাতে ভবিষ্যতে এই সমস্যা কখনো না হয়। আর কখনো না হয়। আচ্ছা ঠিক আছে ওকে। সো এই কাজটা এখন ভাইরা করবে। ঠিক আছে, এইটা আসলে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো না। সো আপনারা যারা কিনা দেখবেন সরাসরি যে এইখানে চলে আসবেন। ঠিক আছে, এইখানে আইসা ওনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস মতো আইসা আপনারা চাইলে এইখানে বৈশা, তারপর আপনারা দেখতে পারবেন যে কিভাবে এই কাজটা করা হয়। ঠিক আছে, সো ঠিক আছে বন্ধুরা, আমাদের কাজটা করা শেষ, একটু দেখা। আমরা কিন্তু কাজটা করে ফেলছি, আমি আপনাদের দেখালাম, মানে পুরো কাজটা করে দেখা যায়। আমরা বাইপাস লাইনটা করে ফেলছি, এখন আমরা চেক করব আসলে এটা ঠিক হয়েছে কিনা, চেক করব। আমাদের কিন্তু বাইপাস করার কাজ শেষ। ঠিক আছে, এখন এই মোবাইলের যে মালিক ভাই আপনি? আচ্ছা, এই মোবাইলের মালিক আপনি ভাই? ভাই এই যে মোবাইলটা মালিক, 13 প্রো আপনি? আচ্ছা একটু দেখেন তো ভাই, ঠিক আছে কিনা। আচ্ছা ভাই হচ্ছে মোবাইলটার মালিক। সো ভাই এই যে দেখেন, আচ্ছা ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন ভাই, ডিসপ্লে কি ঠিক হয়েছে? নারায়ণগঞ্জ থেকে আর ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঠিক একদম আগে যেরকম ছিল, এটা আগে যেরকম ছিল এজ ইট ইজ সেরকমই আছে। ইভেন আমাদের কাছে আপনি চাইলে কিন্তু ওয়াটার প্রুফ, যেটা আছে আইফোন ওয়াটার রেজিস্ট্যান্ট থাকে, ওয়াটার রেজিস্ট্যান্ট আমাদের কাছে করে নিতে পারবেন। যদি করে নেন আরও ভালো হবে, ভবিষ্যতে আপনার ফোনের কোনো সমস্যা হবে না। যেমন ওয়াটার রেজিস্ট্যান্টটা না করলে পানি তো ঢুকবেই না, দ্বিতীয়ত ডাস্ট ময়লা এগুলো কোনো কিছু ঢুকবে না। ফোনটা যে খোলা হয়েছে শুধু বোঝাই যাবে না যে এটা ফোনটা খোলা হয়েছে, কেউ বুঝতে পারবে না যে ফোনটা খোলা হয়েছে বা কোনো কাজ করা হয়েছে। বুঝতে পারছেন? বলবেন কিছু আমি যেভাবে কথা বলেছিলাম যে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, মানে আমার সার্ভিস, আমার কথা এবং কাজের মিল আছে। ঠিক আছে, তো ভবিষ্যতে যদি এই সমস্যা আবার কোনোদিনও হয়, 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর পরেও যদি হয়, উইদাউট কস্ট, কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে আমি ঠিক করে দিবো।
এই সমস্যা চেমিসের জন্য। হ্যাঁ, যে কোনো আইফোনের যেই কোনো সমস্যার জন্য, যেই কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আমাদের কাছে ঠিক করে নিতে পারবেন। হার্ডওয়্যার ইস্যু, মাদারবোর্ডের ইস্যু, চার্জিং ইস্যু, নেটওয়ার্ক ইস্যু, ক্যামেরা প্রবলেম থাকে, যেই কোনো সমস্যা হবে নিয়ে আসবেন, আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ, এবং গ্যারান্টি সহকারে ঠিক করে নিতে পারবেন। আমরা একদম গ্যারান্টি সহ ঠিক করে দিতে পারবো আমরা। ওকে, ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বুঝতে পারতেছেন ভাইরা কিন্তু সেই নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে আসছে। সো আপনারা অনেকে কিন্তু অনেক জায়গা থেকে আসে, সিলেট থেকে আসে, খুলনা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। তো আমাদের কিন্তু এখানে একটা প্রজেক্টের কাজ শেষ, যেটা হচ্ছে এখন একটা আছে 13 প্রো, আরেকটা আছে ওইখানে, ওইটার কাজও কিন্তু হচ্ছে ওইখানে। হ্যাঁ, এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স। হ্যাঁ, এটা আমি করে দিচ্ছি, এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স। 13 প্রো এবং প্রো ম্যাক্স দুইটা সেম ইস্যু, মানে সেম কাজই হয়। ওকে, দুইটার যেই প্রবলেমগুলো হয় একই ইস্যু হয়, 13 প্রো এবং প্রো ম্যাক্স। আবার 13-এ কিন্তু আলাদা ইস্যু, 13 আইফোন 13 যেটা, এটা কিন্তু আলাদা ইস্যু হয়। যেমন রং ধরনের মতো তিনটা কালার হয়, তারপরে হচ্ছে হয় আপনার একদম গ্রিন কালার হয়ে যায়, এই ধরনের ইস্যু আছে। 13টা আলাদা সাবজেক্ট, 13 প্রো এবং প্রো ম্যাক্স এই 1500 টাকার মধ্যে। হোয়াইট স্ক্রিন এবং গ্রিন স্ক্রিন যাদের হবে তারা কিন্তু আমাদের কাছ থেকে 1500 টাকার মধ্যে আজীবন গ্যারান্টি সহ ঠিক করে নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, অনলি 1500 টাকা। হ্যাঁ, এবং এই সার্ভিসটা কিন্তু বাংলাদেশে শুধুমাত্র আমরা দিয়ে থাকি। আচ্ছা, বাংলাদেশে শুধুমাত্র আমরা দিই, আমাদের কাছ থেকে ঠিক করে নিলে আজীবন গ্যারান্টি সহ করতে পারবে। ওকে, বাংলাদেশে দ্বিতীয় কেউ এই সার্ভিস দেয় এবং দিবেও না। আচ্ছা আচ্ছা, আমরা এই কাজটা করার পর আমরা স্পেশালি একটা কাজ করে দিই, সেটাও দেখাবো। স্পেশালি যেটা বাংলাদেশে কারোর কাছে বা কেউ করেও না, সেই কাজটা আমরা করে দিব, যাতে করে ভবিষ্যতে এই সমস্যা কখনো না হয়। আচ্ছা, ঠিক আছে, আমি এই কাজটা করি। ওকে, ঠিক আছে, সো ভাই এই কাজটা করুক, তারপর আমরা দেখি এটা ফাইনাল ফিনিশিং এ কি হয়। ওকে, তো বন্ধুরা, এই যে মোবাইলটা মাত্র আপনারা দেখলেন, যেটা কাজ কিনা জাহাঙ্গীর ভাই করতেছিল, সেটা হচ্ছে 13 প্রো ম্যাক্স। এইটাও কিন্তু একেবারে মুহূর্তের মধ্যে ঠিক করে ফেলছে, খুবই জাদুকরিভাবে। সো দেখতে পাচ্ছেন আপনারা, সো এটা ছিল আগেরটা আর এটা হচ্ছে বর্তমানটা, সো দুইটাই ঠিক করে ফেলছে। আর আপকামিং হচ্ছে 14 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স, যেটা সেটাও কিন্তু ঠিক করবে ভাই। সো আসলে এই ধরনের যত সমস্যা হোক না কেন, সব সমস্যার জন্য জাস্ট আপনার মোবাইলটা আনবেন আর কিন্তু ভাই একেবারে জাদুকরিভাবে এটা ঠিক করে দিবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অরিজিনাল ডিসপ্লে, অরিজিনালি আছে, ডিসপ্লে চেঞ্জ করা হয় নাই। সো অনেকেই এই ফোনটা কার আপনার? ঠিক আছে, ঠিক হয়েছে, কতক্ষণ সময় লাগছে? আচ্ছা ভাই, এটা কিন্তু আমি যে বলি যে 5 মিনিট সময় লাগবে, 5 মিনিট লাগেও না, যদিও 5 মিনিটের আগে ইনশাল্লাহ হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। এই ফোনটা কিন্তু ভাইদের ফোন, হ্যাঁ, ভাইরা কিন্তু ওয়াটার প্রুফ সব, মানে ওয়াটার রেজিস্ট্যান্স যেটা থাকে সেটা সব করে নেবে, সেটা সব করে নেবে। তো আমরা এটাও করে দেবো, এখন আমরা ঠিক করছি। ঠিক করার পরে স্পেশালি যেটা আমি বলছিলাম, যে স্পেশালি আমরা একটা কাজ করে দিই, যে কাজটা যাতে ভবিষ্যতে এই সমস্যা কখনো না হয়, এই জন্য সেই কাজটা আমরা এখন করবো। যারা কাজ করবে তারা নিজের চোখে দেখতে পারবে, একটা মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে আমরা করে দেবো সেটা, এবং যারা কাজ করবে তারা এসে সামনে দাঁড়িয়ে থেকে দেখতে পারবে। আর কখনই হবে না এই কাজটা, শুধুমাত্র বাংলাদেশে আমরাই করি, দ্বিতীয় কেউ কিন্তু করে না, এটা আমরা শুধুমাত্র আমরাই করে দিই, এই জন্য আমরা আজীবন গ্যারান্টিও দিয়ে থাকি। আচ্ছা, আমাদের কাছ থেকে যখন এই মোবাইলগুলো ঠিক করবেন, ঠিক করার পরে আপনারা চাইলে কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট যেটা আইফোন থাকে সেটাও কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন একদম। আমরা কিন্তু এই কাজটা মেশিনের মাধ্যমে করি, বাংলাদেশে শুধুমাত্র আমরাই মেশিনের মাধ্যমে করি এই কাজটা, ওয়াটার প্রুফ যেটা, অনেকে হাতে করে, হাতে কাজটা প্রপারলি হয় না, কিন্তু আমরা যেটা করি এটা কিন্তু একদম 100% যে আগে যেরকম ছিল ঠিক সেরকমই হবে। ওকে, বুঝতে পারছেন? এবং এটা কীভাবে করি আমরা সেটা আপনাকে দেখাই দিব আমি, দেখবেন। এটা 30-40 সেকেন্ড লাগে, 40 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এটা। যদি কোনটা সিল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওগুলো হচ্ছে আপনার নতুন করে সিল করে দিই, এটা একা একা ছেড়ে দিবে, একা একা ছেড়ে দিবে। হালকা পানির অথবা ধুলাবালু লেগে কিন্তু আপনার মোবাইলের ভিতরে মাদারবোর্ডে কিন্তু অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, তখন কিন্তু দেখা যাবে যে আপনার ফুল ব্যাটারি ফুলে যাবে,
তারপর আরও সমস্যা যদি আপনার ওয়াটারপ্রুফ না করেন, সো আমি বলবো অবশ্যই মাস্ক দিয়ে আপনার ওয়াটারপ্রুফটা করে নেবেন, কারণ সামান্য 1500 টাকা যেটা এখন লাগতেছে সেটা কিন্তু আপনার পরবর্তীতে অনেক টাকা আপনার বাঁচাই দিবে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন আপনারা এখানে, সো এটা হচ্ছে আমাদের আর 2 সেকেন্ড 1 সেকেন্ড বাকি অ্যান্ড হয়ে যাবে এর মাঝে শেষ। এই যে শেষ দেখতে পাচ্ছেন আপনারা, শেষ না ভাই? হ্যাঁ শেষ। ওকে একে একে খুলে গেছে, আমরা দেখি এখন। ওকে এটা হচ্ছে আটকানোর জন্য, সিলটা যে করে সিলটা যাতে প্রপারলি ডিসপ্লেটা ঠিকমতো বসে, বসানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে এগুলো করলে আর পরবর্তীতে বুঝবে না যে মোবাইল কখনো খোলা হয়েছে, বোঝাই যাবে না। আচ্ছা, ওই যে অনেকে সাইডে ফু দিয়ে চেক করে, ওইভাবে চেক করে? হ্যাঁ, জিমনে হচ্ছে আমরা চেক করি, ওইভাবে চেক করলে ফু ঢুকবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আশা করি আপনি দেখে বুঝতে পারছেন ওয়াটারপ্রুফ থেকে এভরিথিং কিন্তু আপনি এখান থেকে করাই নিতে পারবেন খুব ইজিলি, সিম্পলি, আর খরচও কিন্তু অনেক কম।